হ্যালো বন্ধুরা, আজকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আপনাদেরকে আমি সেটা সারপ্রাইজ রাখবো যে কোথায় আমি ঘুরতে যাচ্ছি। আপনারা সেটা অপেক্ষায় থাকুন আর আমার সাথে থাকুন, দেখুন আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি আর কোন ট্রেনে যাচ্ছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। কিছু কিছু সময় হয়তো আমি শেয়ার করতে পারবো না, কিন্তু পরে আপনাদের সাথে আমি সেটা ডিসকাস করে দেব। দেখুন বন্ধুরা, লাগেজ গুছিয়ে নিয়েছি। এখানে বড় লাগেজটা রয়েছে, আর ওদিকে একটা খাবারের লাগেজ হয়েছে, আর ছোট লাগেজটা বাইরে বের করে নেওয়া হয়েছে। আর দেখুন, বলতে বলতে যাওয়ার পথে রওনা হয়ে গেছি। এটা আমাদের মেন লাইনের রোড, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমরা কলকাতার এয়ারপোর্টের রাস্তায়, দমদমের রাস্তাটায় যাচ্ছি। দেখুন, এই পাশে এয়ারপোর্টের মাঠ, আর আমরা এয়ারপোর্টের রাস্তাটা দিয়েই ঢুকব, তবে আমরা প্লেনে যাচ্ছি না। দমদমের গেটটা পাওয়ার আগে দেখুন কেমন জ্যাম পড়েছে। আমাদের কলকাতায় জ্যামের মানে বিখ্যাত। এই যে দেখুন এয়ারপোর্টের গেট, এই গেটটা দিয়েই যাচ্ছি আমরা। ভয়েসটা কিন্তু আমার পরেই দিতে হচ্ছে, শব্দর কারণে আমার পরেই দিতে হচ্ছে। আর দেখুন আমি কোথায় চলে এসেছি, আপনারা নিশ্চয়ই কিছু কিছু বন্ধুরা বুঝতে পাচ্ছেন, আর যারা বুঝতে পারছেন না তারা দেখে নিন আমি কোথায় এসেছি। এটা শিয়ালদা স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ট্রেনে করেই যাত্রা শুরু করব। আর দেখুন, ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেনটাও চলে এসছে। আর কোন ট্রেনে উঠছি দেখুন, দেখুন ট্রেন ঢুকছে। ট্রেনের জন্য আমরা ট্রেন আসার মিনিমাম আধ ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। দেখুন ট্রেনটা ঢুকে গেছে, এবার ট্রেনে ওঠার পালা। ওঠার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ট্রেন। তার আগে দেখে নিন এখানে যে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করছে, আমি সেটাও ফলো করলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। এখানে দেখুন ইঞ্জিন চেঞ্জ করছে, ওই যে, আর ওপাশ থেকে ইঞ্জিন লাগাবে। এটা সম্ভবত অনেকে দেয় না, তবুও আমার এটা ভালো লাগলো দেখে, এ কারণে হাতে ফোন ছিল তুলেই নিলাম। দেখুন এবার ট্রেনে উঠার পালা। আমাদের লাগেজটাকে সব সামনেই এনে রেখে দিয়েছি আর আমাদের সঙ্গীরা। হ্যাঁ, হামসাফার ট্রেনে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি, হ্যাঁ সেটাই তো ক্রমশ প্রকাশ্য, আপনারা ঠিক জানতে পারবেন বন্ধুরা আমি কোথায় যাচ্ছি। তার আগে আমাদের ট্রেনের ভেতরটা দেখে নিন। দেখুন আমার ছেলে, এই যে আমরা একসাথে এই কয়জন মিলে যাচ্ছি, আমার হাজবেন্ড, এই যে দেখুন, দেখুন ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। দেখুন আমরা বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর তার নিচে দেখুন গঙ্গা, আর তার অপোজিটে মায়ের মন্দির, মা দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, সেটা তোলা হয়নি। এখানে দেখুন পলাশ বন, পলাশ ফুল, আমরা পলাশ ফুল পাই না, আর এখানে দেখুন পলাশ ফুলের গাদা ফুটে রয়েছে, তাই না পেরে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। ট্রেনে যাওয়ার পথে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব। দেখুন কত সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে। আমরা উত্তরপ্রদেশ ঢুকে গেছি, উত্তরপ্রদেশে ঢুকে গেছি এই কারণেই বলছি, মাঠটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে শুধু গমের চাষ আর গমের চাষ। দেখুন মাঠকে মাঠ গম, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, বেশ ভালোই লাগছিল ট্রেন থেকে তুলতে। দেখুন পুরো মাঠটায় গম চাষ হয়েছে। যখন একটু দাঁড়িয়েছিল তাই না পেরে আবারও একটু ভিডিও করে নিলাম। দেখুন এটা সকালের ভিডিও ছিল, তাই বাইরে দেখুন কেমন কুয়াশা ছিল, অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না।
ওখানে লোকজন থাকার কারণে ভয়েসটা ভালো আসেনি, এই কারণে ভয়েসটা আমার পরে দিতে হচ্ছে। আর দেখুন এই যে বানর, ট্রেনটা একটু থেমেছিল স্টেশন পাওয়ার আগে, সিগন্যাল পাইনি তাই। আর এখানে দেখুন বানরের গাদা, বানরকে একটা কলাও দিয়েছিলাম। দেখুন এই যে ছোট্ট একটা বাঁদর, দেখুন কত সুন্দর লাগছে। ওই যে দেখুন একটা কলা দিয়েছি, এখন কে খাবে? ওই যে একজন নিয়ে পালিয়ে গেছে। ট্রেন থেকে দেখলাম আমলকির বাগান, কিন্তু আমলকি গেছে, আমলকি ছিল না। আর এখানে দেখুন কোনো গাছের পাতা নেই, তবুও একদম গাছ লম্বা খাড়া করা। এগুলো কী গাছ আমি জানি না, মাঠকে মাঠ ছিল তাই আমিও তুলে নিলাম। আর দেখুন সূর্যাস্ত যাচ্ছে ইউপিতে, সূর্যাস্তটা ঠিক 6:30 হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেখানে 5:45 হয়ে যায়, সূর্যটা দূর থেকে একদম কমলা লেবুর মতো লাগছিল, এই কারণে আমি তুলতে বাধ্য হলাম। দেখুন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা সোমবার ট্রেনে উঠেছিলাম 1:10, আর মঙ্গলবার রাত 1:30 ট্রেনটা স্টেশনে থেমেছে। এখন ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ট্যাক্সি রীতিমতো চলে এসেছিল, তখন আর ছবিটা তোলা হয়নি, ভিডিওটা। এখন আমরা যে রুমে উঠেছি, দেখুন রুমটায় একটু ভেতরে ছিল, জাস্ট রাত্রের জন্য নিয়েছিলাম 1200 টাকা ডে, মানে পুরো ডে নাইট 1200 টাকা। গিজারও ছিল, একেবারে মোটামুটি ছিল, খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না। এর মধ্যে অনেকে হয়তো বুঝে গেছেন আমি কোথায় গেছি। হ্যাঁ বন্ধুরা, আমি জম্মু কাশ্মীর যাচ্ছি, এসেও গেছি। এবার একে একে আপনাদেরকে আমি ভিডিও আপলোড করব, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। এটা পার্ট 1।